সম্প্রতি পরলোকগমন করেছেন বুদ্ধদেব ভট্টাচার্য তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন কৃষ্ণনগরের ঘূর্ণির মৃৎশিল্পী প্রণব বিশ্বাস মহাশয় তার একটি সুন্দর পূর্ণাঙ্গ মডেল তৈরি করেছেন মাটির কাজ চলছে এটি ফাইবার গ্লাসে ট্রান্সফার করা হবে এখন সম্পূর্ণ মাটিতে রয়েছে তাই তিনি এখনও কাজ করে যেতে পারছেন ফিনিশিং টাচ চলছে মডেলটি অলমোস্ট তৈরি হয়ে গেছে এখন কিছু কাজ বাকি রয়েছে সেই ডিটেলিংয়ের কাজগুলোই তিনি করছেন আঙুলগুলো যেহেতু একটু মোটা মোটা হয়ে রয়েছে সেখান থেকে একটুখানি তিনি ছেঁটে দিচ্ছেন ঠোঁটের পাশগুলো একটু হাসিটা ঠিক করছেন এই কাজগুলোই কিন্তু এখন তিনি করছেন কৃষ্ণনগরের ঘূর্ণিতে সারা বছর ধরে প্রচুর পোর্ট্রেট বা মডেল তৈরির বরাত আসে মৃৎশিল্পীদের কাছ থেকে বিভিন্ন পরিবারের মানুষ তাদের বাবা মার পোর্ট্রেট তৈরি করান বা অন্যান্য অনেক কিছু পোর্ট্রেট মৃৎশিল্পীদের তৈরি করতে হয় প্রণব বিশ্বাসের কাছেও কিন্তু সারা বছর ধরে প্রচুর পোর্ট্রেট তৈরির বরাত আসে এটি যদিও কোনো বরাতের ব্যাপার নয় তিনি নিজের মন থেকে বুদ্ধদেব ভট্টাচার্যর এই মূর্তিটি তৈরি করেছেন দেখুন কত সুন্দর ডিটেলের কাজ আর একটা জিনিস যেহেতু জোর মাটিতে তৈরি হয়েছে এবং প্রচুর টানের সময় রয়েছে এখন মডেলগুলোকে কিন্তু সবসময় ভিজিয়ে ভিজিয়ে রাখতে হয় ন্যাকড়া দিয়ে মুড়ে প্লাস্টিক দিয়ে ভালো করে মুড়ে রাখতে হয় তা না হলে ফেটে যাবে ফেটে গেলে কিন্তু ডিটেলিং নষ্ট হয়ে যাবে খসে খসে পড়ে যাবে এর থেকে ফাইবার গ্লাসে ট্রান্সফার করে তখনও সেই দাগগুলো থেকে যাবে কেমন লাগলো তার এই কাজ অবশ্যই কমেন্ট করে জানাবেন